আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী, পটল চাষ আর পটল চাষ বিষয়ে আমি কিছু আলোচনা করব। আপনাদের কাছে অনুরোধ ভাই, আমার এই ভিডিওটি না টেনে আপনারা সম্পূর্ণ দেখবেন। তো পটলের মূলত দুই ধরনের জাত লাগে, একটা হচ্ছে পুরুষ, একটা হচ্ছে মেয়ে। কারণ পুরুষ ছাড়া শুধু মেয়ে লাগালেও পটল হবে না, এবং শুধু মেয়ে এবং শুধু পুরুষ হলেও পটল ধরবে না, কারণ উভয়েরই প্রয়োজন আছে এই পটল চাষের জন্য। আর এই পটলের চারা মূলত লতা থেকে চারা তৈরি করতে হয়। বীজ থেকে চারা তৈরি করলে ওই চারার ফল ভালো হয় না। এই যে চারাগুলি দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে লতা থেকে চারা তৈরি করা চারা। আর পটল লাগাবেন আপনারা উঁচু জমিতে, নিচু জমিতে কখনো পটল চাষ করবেন না। কারণ হচ্ছে নিচু জমিতে যদি পটল চাষ করেন তাহলে ওই জমিতে পটল নষ্ট হওয়ার শঙ্কা থাকবে, মানে গাছ নষ্ট হয়ে যাবে। যখন বর্ষার পানি বা বৃষ্টি পানি বেঁধে যাবে সে সময় নষ্ট হয়ে যাবে। আর উঁচু জমিতে পটল চাষ করলে তাহলে আপনারা লাভবান হতে পারবেন। তো প্রিয় দর্শক মণ্ডলী, আমরা বাংলাদেশের প্রত্যেক জেলায় এই পটলের চারা বিক্রি করে থাকি। আমাদের চারার পার পিস মূল্য 10 টাকা। আমরা 10 টাকার রেটে পুরুষ চারা এবং মহিলা চারা আলাদা আলাদা করে আমরা চারা চিহ্নিত করে পুরুষ চারা পাঠাই, এবং মেয়ে চারাও চিহ্নিত করে পাঠানো হয়। আমাদের কাছ থেকে চারা নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন, আর ভিডিওটি অবশ্যই লাইক করবেন, নতুন যারা অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।